আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম উদ্ভাবনের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা অনেক সময় দেখি যে ফোনে কল শেষ এরকম নোটিফিকেশন চলে আসে এবং অনেক সময় ডাটা অফ করার পরে এই নোটিফিকেশন আসে, তো এটা খুবই বিরক্তিকর লাগে। আপনি চাইলে এটা বন্ধ করে নিতে পারেন, তো আমি সেই বন্ধ করার প্রসেসটি এখন আপনাদেরকে সাথে শেয়ার করব কিভাবে আপনি এই প্রসেসের মাধ্যমে বন্ধ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে রয়েছে রবি, এয়ারটেল, গ্রামীণ, টেলিটক সিম। তো আমরা সকল সিমেই এক এক করে দেখবো কোনটা থেকে বন্ধ হওয়া যায়। আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা গ্রামীণ সিম দিয়ে শুরু করি। সেজন্য আমি অফিসে যোগাযোগ করে কোডটা নিয়েছি। কোডটা আমরা ডায়াল বাইরে ডায়াল করবো, *1**1**5*#। তারপর আমরা চাইলে বোথ আমরা রিপ্লে করবো 4, কারণ আমরা 4টা দুইটা অপশন বন্ধ করে দিতে চাই, ব্যালেন্সের এবং ইন্টারনেটের দুইটা। তো জিপি হয়ে গেল বন্ধ, চালু করতে আবার স্টার দিতে পারেন। এবার আমরা এয়ারটেলে দেখি। এয়ারটেলেও আমি যোগাযোগ করে নাম্বার নিয়েছি *3637*2#, ডাল করলে আমরা অলরেডি নট সাবস্ক্রাইব আমি বন্ধ করেছি। এবার আমরা এয়ারটেল ইন্টারনেটটা বন্ধ করবো, সেজন্য *8444# ডায়াল করবো, 4 নাম্বার নোটিফিকেশন সেটিং সিলেক্ট করে নেব। এখানে আমার ডিজেবল করাই আছে, আপনার যদি অ্যানেবল থাকে আপনি এখানে ডিজেবল করে দেবেন, রিপ্লে যেটা রিপ্লে দেবেন সেটা হয়ে যাবে। তো চলো এবার বাংলা লিঙ্ক দেখে নেই। বাংলা লিঙ্ক সিম আমার হাতে না থাকে, কোডটা শুধু দেখিয়ে দিলে আপনি জাস্ট কোডটা ডাল করবেন। এবার রবি কোডটা দেখে নিন, রবি জাস্ট কোডটা ডাল করবেন, অফ হয়ে যাবে, একই প্রসেস। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং জানিয়ে দিন কেমন লাগলো ভিডিও। ধন্যবাদ।